সন্ধ্যা শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 11.36 পয়েন্ট বা 0.81 শতাংশ বেড়ে 6264 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 713 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 29.07 শতাংশ বেশি। শিল্পখাতে স্ট্যান্ড হাউজিং, বার্জার পেইন্টস এবং সামিট অ্যালায়েন্স পোর্ট, সিমেন্ট খাত থেকে হাইডেলবার্গ সিমেন্ট ও প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং ফার্মাসিউটিক্যালস খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস, কোহিনুর কেমিক্যালস ও এসিআই ফর্মুলেশনস সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে সিমেন্ট খাতে সর্বোচ্চ 1.48 শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.82 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে বিমা খাতে সর্বোচ্চ 0.01 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ শিল্প খাতে 7টি করে কোম্পানি রয়েছে। হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, এমিরোল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ এবং অ্যারামিড সিমেন্টের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লেগেসি ফুটওয়্যার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং বঙ্গোসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এমিরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের বোর্ড মিটিং চলতি মাসের 30 তারিখে নির্ধারণ হওয়ায় এ শেয়ার দর আজ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বঙ্গোস আজ ইতিবাচক আয় প্রবৃদ্ধি ঘোষণা করা সত্ত্বেও এ শেয়ারের মূল্য হ্রাস পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় প্রিমিয়ার সিমেন্ট মিলস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রিমিয়ার সিমেন্ট এবং ডাচ বাংলা ব্যাংক সম্প্রতি ইতিবাচক আয়ের প্রবৃদ্ধি ঘোষণা করায় এর লেনদেন বৃদ্ধি পায়। 27 এপ্রিল আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের বৈঠক হওয়ার ঘোষণায় এই শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা আগ্রহী হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজকের শীর্ষ দুটি সংবাদ। বিশ্বব্যাংক বাংলাদেশকে একদিনে 2.25 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বলে আশা করা হচ্ছে, যা রেকর্ডের সর্বোচ্চ পরিমাণ। এ ঋণ নিয়ে বাংলাদেশ বিশাল অবকাঠামো প্রকল্প শুরু করতে যাচ্ছে। তবে বাংলাদেশ বিশ্বব্যাংক অংশীদারিত্বের 50 বছর উদযাপন উপলক্ষে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যান অনুসারে বিগত বছরের তুলনায় গত 9 মাসে কৃষি পণ্য রপ্তানি 28% হ্রাস পেয়েছে। সুগন্ধি চাল কৃষি রপ্তানির একটি বড় অংশ এবং এর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এ পতন হয়েছে বলে দাবি করছেন রপ্তানিকারকরা। তাছাড়া মালবাহী চালের দাম এবং পণ্যবাহী যানের স্বল্পতাও এর পেছনে একটি বড় কারণ। তবে চলতি অর্থবছরে কৃষি রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ করাও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ারবাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।